Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Madhubti Bishwabidyalaya College Norshidin online class e ami Abul Khair probashok Islam shikha. Priyo chatrochatrira kemon acho asha kori shokoli bhalo acho bhalo thako oi asha byakto korei ajker online class shuru korchi. Priyo chatrochatrira goto dui ekta class e amra takwa niye alochona kore aschi ajkeo তাকওয়া নিয়ে আলোচনা করব কারণ তাকওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা নিয়ে আমাদের সবিস্তারে আলোচনা করা দরকার গত ক্লাসে আমরা তাকওয়ার প্রথম স্তর হারাম বস্তু নিষিদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম হারাম বস্তু থেকে বিরত থাকা নিয়ে আলোচনা করেছিলাম হারামের মধ্যে আমরা বলেছি চুরি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না অন্যের পরনিন্দা করা যাবে না ঘুষের লেনদেন করা যাবে না ঘুষের লেনদেন দুই ভাবে হয় একটা হলো অন্যের অধিকার হনন করার জন্য আর একটা হচ্ছে নিজের অধিকারটাকে রক্ষা করার জন্য দুই ভাবেই যে যার অধিকার হনন করবে বা নিজের অধিকার রক্ষা করার জন্য যাকে দিবে দুই ভাবেই হারাম সুতরাং যে যেভাবে করবে তার শাস্তি সেভাবে হবে এই কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে আজকে আরো যে নিষিদ্ধ বস্তু আছে তন্মধ্যে একটা হলো সুদের লেন সুদ খাওয়া ইসলামী শরীয়ত সুদ হারাম করেছে ব্যবসা হালাল করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন সুদ নিষেধ করা হলো তখন মক্কার মুশরিকরা বলেছিল বা যারা সুদের সাথে লিপ্ত ছিল তারা বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা সুদ তো এটা বেচা কেনার মতোই অর্থাৎ কেউ যদি কোনো একটা পণ্য বাজার থেকে কিনে আনে কিনে আনার পরে এটাকে লাভ দিয়ে বিক্রি করে আমরাও 100 টাকা বা 200 টাকা দেই দেওয়ার পরে এর থেকে যে বেনিফিট আসে এই বেনিফিটটা বুক করি তো তারা মাল বিক্রি করে তারা লাভ করে আমরা সরাসরি টাকা দিয়ে টাকা আনি আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন বেচা কিনা হালাল করেছেন অর্থাৎ তুমি বাজারে পণ্য নিয়ে বসবে এই পণ্য বিক্রি হইলে লাভও হতে পারে তোমার ক্ষতিও হতে পারে ব্যবসার দুইটা দিক একটা হলো লাভ হয় আর একটা হয় ক্ষতি হয় লাভ ক্ষতি মেনেই মানুষ ব্যবসা করে কিন্তু যারা সুদের সাথে জড়িত তাদের লস নাই আর সুদের মাধ্যমে যারা সুদখোর তারা সুদের মাধ্যমে তারা দিন দিন ধনী হয় যারা সুদ দেয় তারা দিন দিন গরিব হয় সুদদাতারা এই বাস্তবিতা হারিয়ে রাস্তা দিয়ে উঠে আর সুদখোর দিন দিন সে কোটি কোটি টাকার মালিক হয় ইসলামী শরীয়ত যে অর্থ ব্যবস্থা দিয়েছে সেখানে সুদকে হারাম করে দিয়ে ইসলামী শরীয়ত যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়েছে অর্থাৎ তোমার মালের মধ্যে গরিবের হক রয়েছে তুমি যে উপার্জন করবে এই উপার্জন যদি যাকাত পরিমাণ টাকা হয় এক বছর অতিবাহিত হইলে ওই পরিমাণ টাকা থেকে 40 ভাগের এক ভাগ অবশ্যই গরিব মিসকিন নিকটাত্মীয়র মধ্যে যারা গরিব আছে তাদেরকে দিতে হবে আজকে তো আমরা যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা ভুলেই গেছি আমাদের আজকে এই মনোভাব তৈরি হয়ে গেছে যে কিভাবে আমি টাকা পয়সার পাহাড় গড়তে পারবো অর্থ সম্পদের পাহাড় গড়তে পারবো এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা যাকাত ভিত্তিক আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন কারণ যারা সুদি লেনদেনের সাথে জড়িত হয় হাদিসের মধ্যে সুদের এত বড় গুনাহ লেখছে যে গুনাহ যে কেউ যদি সুদখুরের যে গুনাহ আছে তন্মধ্যে নিম্ন স্তরের যে গুনাহটাও মাকে বিয়ে করার মতো কাজে এটা তো কোনোদিন কোনো মুসলমান বা কেউ এটা কোনোদিন মেনে নিতে পারে না এটা কোনোদিন মেনে নিবেও না ইসলামী শরীয়ত সুদটাকে এত নিকৃষ্ট করে দেখেছে সুতরাং সুদ থেকে বেঁচে থাকতে হবে সুদের টাকা বেশি আনা যেমন চাল দিয়ে এসে চাল বেশি আনা গম দিয়ে বেশি আনা অর্থাৎ এক জাতীয় জিনিস লেনদেন করে বেশি আনা এইগুলো অর্থাৎ টাকা লেনদেন করে বেশি টাকা আনা যেমন 100 টাকার মধ্যে 10 টাকা বেশি আনা এই ধরনের নিষিদ্ধ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে তোমরা উত্তম পন্থায় কর্জা দেও অর্থাৎ ঋণ দাও ঋণ দিলে আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে সুতরাং আমরা গরিবদের ঋণ দেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা এই সুদভিত্তিক অর্থব্যবস্থা থেকে সুদভিত্তিক লেনদেন থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তারপরে হারাম নিষিদ্ধ বস্তুর মধ্যে আরেকটা হচ্ছে ব্যভিচার ব্যভিচার কাকে বলে অর্থাৎ ইসলামী শরীয়ত যে পন্থায় স্বামী স্ত্রীর
বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার মাধ্যমে চলাফেরা করার যে বিধানটা দিয়েছে, এই বিধানটাকে কেউ যদি ইসলামী শরীয়ত লঙ্ঘন করে, গার্লফ্রেন্ড বা মেয়েরা বয়ফ্রেন্ডে ঘোরাফেরা করে বা বিভিন্ন জায়গায় পার্কে সময় কাটায় বা তাদের সাথে অবৈধ মোবাইলে অবৈধ গল্পগুজব বা তাদের নিয়ে ঘোরাফেরা করা, অর্থাৎ ইসলামী শরীয়ত যে নারীটাকে আমার জন্য অবৈধ পন্থায় নিষেধ করেছে, আমি মেয়েটা মেয়েটাকে বা ছেলেটাকে নিয়ে যদি আমি অবৈধ পন্থায় চলাফেরা করি, ইসলামী শরীয়ত এটাকে হারাম করেছে। সুতরাং ব্যভিচার ইসলামী শরীয়ত যেভাবে হালাল করেছে, এইভাবে হালাল পন্থা বাদ দিয়ে অন্য পন্থায় চলাফেরা করাটাই হল ব্যভিচার। ব্যভিচারের প্রকার ছয় নম্বর প্রকার, কোরআন ছয় প্রকার বলা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহুম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারের স্তর নির্ধারণ করেছেন ছয়টা। এক নম্বর হইল চোখ, অর্থাৎ চোখের মাধ্যমে অবৈধ পন্থায় কোনো পরনারী দেখা বা পর্ন ভিডিও এগুলো দেখা, এগুলো নিষেধ। এরপরে দুই নম্বরে হলো মুখ দিয়ে অশালীন কথাবার্তা বলা, তিন নম্বর হচ্ছে কান দিয়ে অশালীন কিছু শ্রবণ করা, চার নম্বর হচ্ছে কোথাও এই ধরনের কাজ দেখার জন্য যাওয়া, পাঁচ নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে চোখ দিয়ে অশালীন কিছু দেখা, দুই নম্বর হলো অশালীন, দুই নম্বর হচ্ছে মুখ দিয়ে অশালীন কিছু বলা, তিন নম্বর হচ্ছে কান দিয়ে এগুলো শ্রবণ করাম, চার নম্বর হচ্ছে পা দিয়ে হাঁটা, ছয় নম্বর হচ্ছে লজ্জাস্থানের জিনা। ইসলামী শরীয়ত বলেছে যদি কেউ চোখ দিয়ে অবৈধ কিছু দেখা থেকে বিরত থাকে, তার ষষ্ঠ নম্বরে যাওয়ার কোনো সুযোগই নাই। কাজেই অবৈধ এই ধরনের অপকর্ম থেকে আমরা বিরত থাকবো, এর দ্বারা আমাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। তাহলে ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে। তারপরে আরও অনেক, যেমন একজন নিরীহ মানুষের উপর অত্যাচার করা, এটাও নিষিদ্ধ। একজনের জমি জোর করে দখল করে রাখা, এটাও অবৈধ। কাজেই এই ধরনের যত অবৈধ বিষয়গুলো আছে, অবশ্যই এই ধরনের অবৈধ বা নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা। আজকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপর তোমরা একটু গভীরভাবে মনোযোগ সহকারে কথাগুলো তোমরা অনুধাবন করবে এবং বোঝার চেষ্টা করবে এবং আমল করার তৌফিক দান করুক, মানে আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আশাবাদ ব্যক্ত করি। আজকের অনলাইন ক্লাস শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।